হাই ভিউ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে একটা চিকেনের রেসিপি শেয়ার করছি এখানে আমি টক দই গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ রেখে দিয়েছি এবার বন্ডের চিকেনটাকে এর সঙ্গে মেখে নেব। এটা ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার একটু গোল গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে আবার মেখে নেব যে এবারে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টার জন্য এইভাবে ঢেকে রেখে দিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে এবারে আমি ফিরে এসেছি এখানে রয়েছে বেসন কর্নফ্লোয়ার আর লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে মেখে নিয়েছি এবারে কড়াইয়ে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সেই তেলে এটাকে ফ্রাই করে নেব এটাকে ডিপ ফ্রাই করতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে এটা বানানো সহজ খেতেও কিন্তু ভীষণই ভালো বাচ্চারা এটা খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে এই যে সবগুলো আমি ভেজে নিয়েছি এবার যে যেভাবে খেতে চাই সেভাবেই খেতে পারে এটা বানানো সহজ খেতে ভালো নতুন নতুন ও রেসিপি পেতে সানডে রেসিপির সাথেও